আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ও বরকাতুহ। সম্মানিত দর্শক, বাংলাদেশের রাজনীতির প্রবীণতম পুরুষ এই মুহূর্তে মেজর হাফিজ, বীর বিক্রম, মহান মুক্তিযুদ্ধে তার অনবদ্য ভূমিকা এবং স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের যে স্পোর্টস, বিশেষ করে ফুটবলে তার যে কীর্তিমান ভূমিকা এবং তারও পরে জাতীয় রাজনীতিতে বহুবার, প্রায় সাতবার তিনি জনগণের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং একাধিকবার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। মন্ত্রিত্বের বাইরে বহু রাষ্ট্রীয় সংস্থাতে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, যেমন বিভিন্ন ব্যাংকের চেয়ারম্যান হিসেবে, তারপর অন্যান্য সরকারি প্রতিষ্ঠানে, এবং তার যে কর্মজীবনে সেনাবাহিনীর তার যে ক্যারিয়ার, সেখানেও তার একটা অনবদ্য ইতিহাস রয়েছে। তিনি দক্ষিণাঞ্চলের সন্তান, ভোলা জেলার সরফ্যাশন যে উপজেলা, তার পাশে আরেকটি উপজেলা আছে লালমোহন। তো সেই ভোলার যে লালমোহন, এখনকার যে সংসদ সদস্য নুরুন্নবী শাওন, আমি এবার বলতে পারবো না শাওন সাহেবকে নমিনেশন দিয়েছে কি না, তার আগে মেজর জসিমকে দেওয়া হয়েছিল, তার আগ পর্যন্ত অর্থাৎ 2009 সনের আগ পর্যন্ত এই আসনটিতে, লালমোহনের এই আসনটিতে মেজর হাফিজ সংসদ সদস্য ছিলেন এবং তার আগে তার বাবাও একাধিকবার সংসদ সদস্য ছিলেন। অর্থাৎ বাপ এবং ছেলে মিলে ওই নির্বাচনী এলাকায় সংসদ সদস্য হিসেবেই প্রায় 50 বছর তারা দায়িত্ব পালন করেছেন, জনগণের সেবা করেছেন। তো দুটো জেনারেশন, বাবা এবং সন্তান, একাধিক ক্রমে 50টি বছর এমপি হিসেবে দায়িত্ব পালন করেছেন, এরকম বিরল অভিজ্ঞতা বা এরকম বিরল ইতিহাস বাংলাদেশে খুব অল্প কয়েকজনের রয়েছে। আবার মুক্তিযুদ্ধে তার ভূমিকা, ব্যক্তিজীবনে তার সততা, এরপরে তার ভালো মানুষী, এই সকল বিষয় নিয়ে তার সম্পর্কে মানুষের মনে একটি ইতিবাচক ধারণা রয়েছে। আর সবচেয়ে বড় ব্যাপার হলো, তাকে দেখলেই ভালো মানুষ মনে হয়। কথাবার্তা বলার আগেই আপনি যখন দূর থেকে তাকে দেখবেন, তার হাঁটা চলা, কথাবার্তা, সব কিছুর মধ্যেই একটি ভালো মানুষই একটি ভাব রয়েছে। তো এই মানুষটি সম্পর্কে ইদানিং খুব বদনাম হচ্ছে, বিভিন্ন সামাজিক মাধ্যম, তারপর বেশ কয়েকটি গণমাধ্যম যাচ্ছে তাই, মানে যা মুখে আসে সে কথা বলার চেষ্টা করছে। এমনকি জিয়াউর রহমান সাহেবের বন্দি করা থেকে শুরু করে জিয়াউর রহমান সাহেবের আরও অনেক, মানে এই কথা আমি আমার মুখ দিয়ে বলতে পারবো না, সেই কথাগুলো বলা হচ্ছে। অনেকটা দায়বদ্ধ থেকে আমাকে এই ভিডিওটি করা, এর কারণ হলো আমি কয়েকদিন আগেই যেটি একটি ভিডিও করেছিলাম তাকে নিয়ে এবং আলতাফ চৌধুরী সাহেবকে নিয়ে, এবং সেখানে আমি ইতিবাচক অর্থে তাদেরকে উপস্থাপন করেছিলাম যে তারা যে পরিবার থেকে এসছেন, তাদের যে রাজনৈতিক ক্যারিয়ার এবং তারা যে এ যাবৎকালে কর্ম করেছেন, এর সঙ্গে আসলে বেইমানি, মুনাফিকি, কাপুরুষতা এই জিনিসগুলো মানায় না। মুনাফিকি জিনিসটা সাধারণত কাপুরুষতা থেকে আসে, বীর কখনোই মুনাফিক হয় না। আবার জীবনে যারা সফল হয় তারা কখনো লোভী হয় না, লোভ তখনই আসে যখন মানুষ ব্যর্থ হতে থাকে, একাধিক ক্রমে ব্যর্থ হতে থাকে। তো সেই দিক থেকে আবার কিছু কিছু মানুষ সফল হওয়ার পরও লোভী হয়, তাদের সেখানে ইন্দ্রিয়গত মানসিক কিছু সমস্যা থাকে। যেমন আপনি ধরুন ব্যারিস্টার শাহজাহান উমর, তারও সফলতার ইতিহাস ব্যাপক, তিনি বীর উত্তম, মানে অত্যন্ত বীর মুক্তিযোদ্ধা, সাহসী মানুষ। তারপরে সেনাবাহিনী থেকে অবসর নেওয়ার পর তিনি আবার ব্যারিস্টার হয়েছেন, দক্ষিণাঞ্চলের খুব ভালো একটি পরিবার থেকে এসছেন, সবই ঠিকই আছে। কিন্তু আপনি যদি মেজর হাফিজের সঙ্গে 5 মিনিট কথা বলেন আর শাহজাহান উমর সাহেবের সঙ্গে 5 মিনিট কথা বলেন, তাহলে দেখতে পারবেন যে দুজনের ব্যবহার, আচার আচরণ, কথাবার্তার মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। তারপর তাদের যদি রেকর্ড দেখেন, ব্যক্তিগত চরিত্রের রেকর্ড, আর্থিক রেকর্ড, সেখানেও অনেক পরিবর্তন দেখতে পাবেন। তো কাজেই ব্যারিস্টার শাহজাহান উমরের পক্ষে যেটি সম্ভব, সৈয়দ মোহাম্মদ ইব্রাহিমের পক্ষে যেটি সম্ভব, সেটি কোনো অবস্থাতেই মেজর হাফিজের পক্ষে সম্ভব নয় বা আলতাফ চৌধুরী সাহেবের পক্ষে সম্ভব নয়। এটি
একটি একটা সাইকোলজিক্যাল একটা ব্যাখ্যা, এবং সে তার থেকে আমি এই কথাগুলো বলেছিলাম। কিন্তু পরবর্তীতে দেখা গেল যে কয়েকটি ছবি ফেসবুকে হোয়াটসঅ্যাপে ইতিমধ্যে ভাইরাল হয়েছে, এবং খোলামেলা বললেই বলতে হয় যে বিএনএম যারা করার উদ্যোগ নিয়েছিলেন কয়েকজন সাবেক সামরিক কর্মকর্তা, তার মধ্যে ব্যারিস্টার মেজর সরওয়ার, তারপর কর্নেল হানিফ, এরকম এরকম কয়েকজন আছেন যাদের সবাইকে আমি ব্যক্তিগতভাবে চিনি, এবং তারা অনেক দিন থেকেই বিএনপির একটা বিকল্প রাজনৈতিক শক্তি তৈরি করার জন্য তারা চেষ্টা করছেন, এবং এই অর্থে বিএনপির সঙ্গে যাদের সম্পর্ক খারাপ বা বিএনপি থেকে বিভিন্ন সময় যারা বের হয়ে এসছেন তাদের অনেকের সঙ্গেই এই তরুণ সামরিক কর্মকর্তা, যারা অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, যারা বিএনপির গতিশীলতা, বিএনপির কর্মকাণ্ড, বিশেষ করে তারেক রহমান সাহেব সম্পর্কে একেবারেই নেতিবাচক ধারণা পোষণ করে, তারা কিন্তু একটা চেষ্টা চালিয়ে আসছিলেন, এবং সেই চেষ্টার ফলশ্রুতিতে তারা অনেকের কাছে গিয়েছেন। তারা হয়তো এখন মেজর হাফিজের নাম বলছেন, তারা কর্নেল লেলি সাহেবের কাছে গিয়েছেন, আরও অনেকের কাছে, বিএনপির অন্তত পক্ষে 100 শীর্ষ পর্যায়ের নেতাদের সঙ্গে তাদের একাধিকবার বৈঠক হয়েছে। এখন যা হয় মানুষের সাথে যা হয়, যেমন আমার সঙ্গে যদি কেউ আসতো বা সরওয়ার আমার খুব ঘনিষ্ঠ বন্ধু, আমাকে যদি এই কথা সে বলতো, তাহলে আমি তাকে হা না কিছু না বলে দেখা যেত, আচ্ছা ঠিক আছে দেখি, আগে তুমি সফল হও, মানে আমি মানে বন্ধুত্বের কারণে দেখা গেল, ভদ্রতার কারণে আমি তাকে নেতিবাচক কোনো কথা বললাম না, বা তুমি বের হয়ে যাও, এই ধরনের কথাবার্তা, বা আসছো কেন, আমি এই ধরনের কথাবার্তা পছন্দ করি না, বা আমি এই ধরনের নেতিবাচক কথাবার্তা বলে আবার সেগুলো আমি রেকর্ড করে রাখতে পারতাম যদি আমার ইন্টেনশন থাকতো। তো সেই অর্থে যেহেতু মেজর হাফিজের সঙ্গে দলের একটা দূরত্ব যাচ্ছে, সেই অনেক আগের থেকেই যাচ্ছে, এবং 111 সময় এটি খুব প্রবল এবং ব্যাপক আকার ধারণ করে, এবং 111 সময় তিনি যে চেষ্টা করেছিলেন, সাইফুর রহমান সাহেব যে চেষ্টা করেছিলেন, তো এটি বাংলাদেশের সবাই জানে। তো পরবর্তীতে আবার তিনি দলে চলে এসেছেন, আসার পরে ঠিক আগের মতো তিনি আর সেই মূল্যায়নটা পাননি, না পাওয়ার কারণে তার ক্ষোভ আছে, তার দুঃখ আসছে, কষ্ট আসছে, বেদনা আছে, ফলে যে কোনো লোক, আওয়ামী লীগের লোক, তারপরে শেষে জামাতের লোক, বিএনপি লোক, মানে তাকে যেহেতু সে একটা অ্যাসেট, তার এলাকায় জনপ্রিয়তা আছে, গ্রহণযোগ্যতা আছে জাতির কাছে, এবং তিনি রাজনীতিতে যথেষ্ট ক্লিন ম্যান হিসেবে পরিচিত, তো তাকে অনেকেই পেতে চাইবে, আওয়ামী লীগও তাকে পেতে চাইবে, তো তার কাছে সবাই যাবে। যাওয়ার পরে তিনি সেটি কীভাবে গ্রহণ করবেন বা গ্রহণ করবেন না, এটি কিন্তু তার ব্যক্তিগত ব্যাপার। যেমন ধরুন সুন্দরী রমণী, তাদের প্রতি পুরুষের আকর্ষণ সুতীব্র, ফলে পুরুষ তাদের হাত টান দেয়, তাদের কাছে যায়, প্রেম নিবেদন করে, এবং এটির সঙ্গে যারা সাড়া দেয় তারা চরিত্রহীনা হয়ে পড়ে, আর পয়সার বিনিময়ে যারা এই পুরুষের ফাঁদে পা দেয় তাদেরকে মানুষ বেশ্যা বলে। তো রাজনীতিতে কোনো আকর্ষণীয় মানুষের কাছে আসবে, সবাই আসবে। এখন তিনি যদি তার চরিত্র সংরক্ষণ করার জন্য কৌশল অবলম্বন করেন, এবং অনেক সময় দেখা যায় নারীর ক্ষেত্রেই ধরি, নারী বুঝতে পারে যে এই সময়টিতে সে যদি খুব সতীত্ব দেখায় বা খুব রুড আচরণ করে, বিদ্রোহী আচরণ করে, সে যে কোনো সময় গ্যাং রেপড হতে পারে, তো তখন অবস্থা ভেদে সে মুচকি হাসে, কৌশল করে, এবং সেখান থেকে পালিয়ে আসার চেষ্টা করে, এবং ক্ষেত্র বিশেষে দেখা গেল যে ইজ্জত এবং আবরু রক্ষা করার জন্য কাউকে যদি একটু হাত ধরতে হয়, কাউকে একটু ভণ্ডামি করতে হয়, এই জিনিসগুলো নারীরা করে, বিপদে পড়লে পুরুষরাও করে, এবং অনেক সুন্দরী পুরুষ, মানে অনেক সুন্দর পুরুষ, অনেক সুন্দরী রমণীর সেই মোহজালে, মায়াজালে পড়ে তাকেও কিন্তু এরকম বিপদ বালা মুসিবতের মধ্যে পড়তে হয়। তো এর অর্থ এই নয় যে সেই পুরুষটি বা সেই নারীটি চরিত্রহীন বা চরিত্রহীনা। তো সেই ক্ষেত্রে মেজর হাফিজের কাছে বা অন্যান্য যারা, আলতাফ চৌধুরী সাহেবের কাছে, কর্নেল অলি সাহেবের কাছে অনেকেই গিয়েছেন, অনেকেই গিয়েছেন, কিন্তু তাদের সঙ্গে অনেকের পার্থক্য হলো অনেকে ফাঁদে পা দিয়েছেন, তারা ফাঁদে পা দেয়নি। দ্বিতীয়ত, যারা ফাঁদে পা দিয়েছেন তারা আবার লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন এবং সব কুল হারিয়েছেন। বিএনএমের যারা প্রার্থী হয়েছেন, জাতীয় পার্টির যারা প্রার্থী হয়েছেন, অনেকেই সব কুল হারিয়েছেন, কিন্তু সেই অর্থে উনি যে পুরো পরিস্থিতি দেখে পুরো রাজনৈতিক বিষয়টি তিনি মোকাবেলা করতে পেরেছেন, এটি তার একটা প্রজ্ঞা। এটি গেল এক। দুই নম্বর হলো, তিনি আওয়ামী লীগের যদি প্রস্তাব পেয়ে থাকেন, তিনি আওয়ামী লীগে যাননি,
এটি যেন তেন ঘটনা না। এই সময় মন্ত্রী হওয়ার প্রলোভন, জীবনের শেষ প্রান্তে এসে এমপি হওয়ার প্রলোভন, এটি অনেকেই অ্যাভয়েড করতে পারে না। তো যাই হোক, এই বিষয়গুলো নিয়ে আমার কাছে মনে হয়েছিল যে তিনি বা তার মতো অন্যান্য যারা আছে তারা এ যুগের মর্দে মুজাহিদ, এবং মর্দে মুজাহিদ হিসাবেই তাদেরকে আমি উপস্থাপন করেছিলাম। কিন্তু অতি সম্প্রতি আমাদের কিছু ইউটিউবার কিংবা কিছু সংবাদপত্র দেখা গেল যে একটা ছবিকে ভিত্তি করে মেজর হাফিজের বিরুদ্ধে একেবারে উঠে পড়ে লেগেছেন। ছবিটি হলো যে সাকিব আল হাসান বিএনএম এ যোগদান করেছেন, নতুন যেটা কিংস পার্টি হওয়ার কথা ছিল বা এখন হয়েছে, এবং সেই কিংস পার্টি সভাপতি রূপে মেজর হাফিজ আসবেন, এই কথা সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছিল। তো মেজর হাফিজের উপস্থিতিতে সাকিব আল হাসান সে বিএনএম এর একটি ফর্মে স্বাক্ষর করেছেন এবং একসাথে ছবি তুলেছেন, এবং এই ছবিটা নিয়ে যে কথাগুলো বলার চেষ্টা করা হচ্ছে মোটা দাগে, প্রথমত হলো যে বিএনএম প্রতিষ্ঠার পেছনে মূল কলকাঠি নেড়েছেন মেজর হাফিজ, এবং বিএনএম এর সবাইকে মাঠে নামিয়ে তিনি পেছন থেকে সটকে পড়েছেন। কাজে তিনি বেইমান, তিনি মুনাফেক এবং তিনি চরিত্রহীন, এবং তিনি যদি প্রথমে না পারতেন স্ট্রেট বলে দেওয়া উচিত ছিল। তিনি সরকারকেও ঠকিয়েছেন এবং বিএনএমকে ঠকিয়েছেন, এটা হলো তাদের বক্তব্য যারা তার সমালোচনা করছে। তো যাই হোক, এখন এই বিষয়টা নিয়ে মেজর হাফিজ আবার সংবাদ সম্মেলন করেছেন, এর কারণ হলো এটি খুব সমকালের মতো পত্রিকা এটি নিয়ে নিউজ করেছে, এবং এটি হাল আমলে একেবারে যাকে বলা হয় রীতিমতো ব্রাস্ট হিসেবে কাজ করেছে। এর কারণ হলো জেলখানা থেকে বের হওয়ার পর মেজর হাফিজ বিএনপি রাজনীতিতে আবার সক্রিয় হতে শুরু করেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান, তিনি তাকে কাছে টেনে নেওয়ার চিন্তাভাবনা করছেন, এবং অতি সম্প্রতি মার্সকে কেন্দ্র করে যে প্রোগ্রামগুলো চলছে সেই একটি প্রোগ্রামের তাকে আহ্বায়ক হিসেবে দলীয় চেয়ারপারসন নিয়োগ দান করেছেন, এবং তিনি সেই অনুযায়ী কিন্তু কাজকর্ম করছেন, এবং তার অনেক বক্তব্য এখন দলীয় যে মিডিয়া সেল রয়েছে এবং দলের যে ভার্চুয়াল যে প্ল্যাটফর্ম রয়েছে সেখানে কিন্তু সরাসরি প্রচার করছে। তো মেজর হাফিজের এই দলে যে প্রত্যাবর্তন, এটি সঙ্গত কারণেই দলের অনেকে পছন্দ করছেন না বা অনেকে এটার বিরোধিতা করছেন, এটি এক। দুই নম্বর হলো যে এই যে দলে তার এই অবস্থান, এটি দলের বাইরে যারা বিএনপি রাজনীতির সাথে জড়িত ছিল অথবা অ্যাক্টিভ নয়, তারা এই মেজর হাফিজের হঠাৎ করে এখানে গুরুত্বপূর্ণ হয়ে আসা কিংবা জেল থেকে বের হয়ে রাতারাতি তিনি জেলে গেলেন, আবার জেল থেকে রাতারাতি বের হয়ে এলেন, আবার বিএনপি রাজনীতিতে তিনি পুনর্বাসিত হলেন, এটি হয়তো অনেকের কাছে মনোবেদনার কারণ হতে পারে যে আপনার সাথে তো আমাদের একটা ইতিবাচক কথাবার্তা হয়েছিল, আপনি ভদ্রতা করে বলেন আর যেভাবেই বলেন আপনি তো একটা ইতিবাচক কথাবার্তা বলেছেন, তো আপনি যে একেবারেই সাধু নন এই জন্য তারা কিছু ছবি এখানে তারা লিক আউট করে দিয়েছে। এটিকে যাকে বলা হয় মেজর হাফিজ রিগ্রেট করেছেন এইভাবে যে হ্যাঁ ঘটনা সত্য, তারা আসছে আমার সাথে এইভাবে ছবি তুলেছে, কিন্তু তারা আমার সঙ্গে বিভিন্ন ইতিবাচক কথা বলেছে, নেগোসিয়েশন করার চেষ্টা করেছে কিন্তু আমি রাজি হইনি, তারা অনেক কাজ করেছে, অনেক ছবি তুলেছে, এই যে তাকে নিয়ে আসছে সাকিব আল হাসানকে দেখানোর চেষ্টা করেছে যেখানে সাকিব আল হাসানের মতো অলরাউন্ডার আমাদের সঙ্গে আছে, আমরা আছি, আপনি যদি থাকেন স্যার এটা আরও শক্তিশালী হবে। তো এটা সাকিব আল হাসানও বলেছে হ্যাঁ আপনি যদি আসেন আমিও আসবো, এরকম কথাবার্তা হতে পারে, এই বিষয়গুলো নিয়ে কথাবার্তা হয়েছে। তো তার ফলে কী হলো, এই সময়টিতে আমাদের দেশে তো সবাই নেগেটিভ নিউজটাকে খুব বেশি আমরা পছন্দ করি, গালাগালটা আমাদের খুব ভালো লাগে, এবং যে কোনো লোকের পক্ষে বলাটা খুব কঠিন একটা বিষয়, কঠিন একটা বিষয়। ফলে মেজর হাফিজকে নিয়ে গালাগাল যারা করছেন এটি তাদের জন্য একেবারে সহজ একটা কাজ, গালাগাল করতে কোনো রকম শক্তির দরকার হয় না, যে কোনো লোক যে কোনোভাবে গালাগাল করতে পারে। কিন্তু একটি ঘটনার যে অন্তর্নিহিত তাৎপর্য এবং বিচার বিশ্লেষণ করা, এটির মধ্যেই কিন্তু মেধা এবং যোগ্যতার সর্বোচ্চ স্তর, এবং মেধা তখনই একজন লোকে মেধাবী বলা হয় যখন সে সব কিছুতে ইতিবাচক দেখতে পারে, এবং ইতিবাচকের সঙ্গে সঙ্গে কী কী নেতিবাচক আসতে পারে সেই বিষয়গুলো আলোচনা করতে পারে। আমি একেবারে 100% বলছি না যে মেজর হাফিজ একেবারে এই সমস্তকে যে সাধ্য হাতে তুলে বেশি, তার মধ্যে দ্বিধা ছিল, ক্ষোভ ছিল, দ্বন্দ্ব ছিল, সংঘাত ছিল, এবং তিনি হয়তো একটা বৃহৎ আকারের পরিবর্তন আশা করেছিলেন সেই 111 এর চেয়ে বড় কিছু আমেরিকার মদতে। তো সেক্ষেত্রে তাদের মধ্যে দোদুল্যমানতা ছিল,
কিন্তু দীর্ঘদিনের যে রাজনৈতিক অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার কারণে তিনি যখন বুঝে গেলেন যে না, কোনো বড় আকারের রাজনৈতিক পরিবর্তন হচ্ছে না, আওয়ামী লীগের পতন হচ্ছে না, বিএনপিও ক্ষমতা আসার কোনো সম্ভাবনা নাই, নির্বাচন ডামি নির্বাচনই হবে, তো এই জিনিসটা যখন তিনি বুঝতে পারলেন, তখন তিনি সব কিছু থেকে নিজেকে গুটিয়ে তিনি তার যে অবস্থান সেই অবস্থানে তিনি স্ট্রং হয়ে গেলেন। এবং এটি সহজ ব্যাপার নয়, যুদ্ধের ময়দানে বলেন, পারিবারিক জীবনে বলেন, সব জায়গাতে বলেন, একটা সময়ে নিজের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা, নিজেকে থামানো বা বিরতি দেওয়া, এটি কিন্তু চারটিখানি কথা নয়। তো 86 বছর বয়সে মেজর হাফিজ যে সিদ্ধান্ত নিতে পেরেছেন, যে সিদ্ধান্ত সাজানো নিতে পারেননি, যে সিদ্ধান্ত সৈয়দ মোহাম্মদ ইব্রাহিম নিতে পারেননি, যে সিদ্ধান্ত সাকিব আল হাসান নিতে পারেননি, যে সিদ্ধান্ত ব্যারিস্টার সুমন নিতে পারেননি, অনেক জনাব একে আজাদ ব্যবসায়ী নেতা তিনিও নিতে পারেননি, সবাই এখানে ছুটেছেন। তো সেই দিক থেকে আমি এখনও মনে করি না যে মেজর হাফিজকে ঠিক নিন্দনীয় ব্যক্তি হিসেবে তাকে অশ্রাব্য ভাষায় গালাগাল করা যেতে পারে, বা বাংলাদেশের নতুন বেঈমানের ইতিহাস, নতুন মুনাফিকের ইতিহাসে তাকে মহানায়ক হিসেবে অভিহিত করা হতে পারে। আমি মনে করি না যে এই বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। আল্লাহ আমাদের সবাইকে হেদায়াত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।